ফোনে শুনলাম যে আইসি একটা বড় ওনার একটা র্যালি নিয়ে এসেছিলেন 267 আমার কার্যকর্তা কাকে জিজ্ঞাসা করলেন 267 নম্বর বুথ কোনটা, ও বললো এখানে, ও একদম পুরো 250-300 পুলিশে জাথা নিয়ে একদম র্যালি নিয়ে, যে রাজনৈতিক দলের র্যালি বেড়ায় সেরকম র্যালি নিয়ে এখানে এলেন। আমি ফেরার পথে সিএমই গেটে দেখা হয়েছে, আপনারা সব ছিলেন, নাম রাজা মুখার্জি এখানকার টোন আইসি, উনাকে জিজ্ঞাসা করলাম আপনি এর এলা নিয়ে কেন ঘুরছেন, কি ব্যাপার আছে বলুন। আদনা আমি যাইনি, আমি খালি তাহলে ওখানে ভিতরে গিয়ে আমার কালচারটা, আমি অত দূরে ছিলাম, দৌড়ে এলাম আপনার নাম শুনে। আপনি অফিসার আছেন, আপনি যাবেন, কিন্তু এর মানে ইয়ে তো নেই যে আপনি ভিতরে ঢুকে যাবেন, ভোটকে প্রভাবিত করবেন, এসব তো ঠিক নেই। এই বলেছি, কোথাও অভিযোগ জানাচ্ছেন? অভিযোগ জানিয়েছি, এসপি সাহেবকে জানিয়েছি অলরেডি, প্লাস আমার দল থেকে কমপ্লেন ভি যাচ্ছে। এখন টিএমসি পারছে না, পুলিশকে মাঠে নামিয়ে দিয়েছে, যে কোনোভাবে জবরদস্তি বলছে, কিন্তু খড়গপুর মানুষ কিছু করলে মানবে না, আমার বিজেপিকে জেতাবে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।